আপনার জন্মবার যদি যে কোনো মাসের বৃহস্পতিবার হয়ে থাকে, তবে 2024-এ ছয়টি বড় ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে। কি সেই ছয়টি বড় ঘটনা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। 2024 শনি গ্রহের বছর এবং যাদের জন্ম যে কোনো মাসের বৃহস্পতিবার তাদের দেবগুরু বৃহস্পতি নিয়ন্ত্রণ করে থাকে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির প্রভাব থাকে তাদের উপর যথেষ্ট বেশি। শনির সাথে দেবগুরু বৃহস্পতির সম্পর্ক শুভ, কাজেই বেশ কিছু শুভ ঘটনা 2024-এ আপনার জন্য অপেক্ষা করছে। পাশাপাশি দু একটি দিক থেকে কিন্তু আপনাকে সাবধানও থাকতে হবে। কোন কোন দিক থেকে সাবধান থাকবেন এবং কী কী বড় ঘটনা অপেক্ষা করছে তার জন্য ভিডিওটি না কেটে কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। প্রথমে আসি অর্থনৈতিক সৌভাগ্যের কথায়। অর্থনৈতিক দিক থেকে এই বছরটি কিছুটা হলেও সংঘর্ষময় থাকবে আপনার, কাজেই প্রচুর পরিশ্রম করুন। যতটা পরিশ্রম করবেন ততটাই অর্থ উপার্জন করতে আপনি সক্ষম হবেন। শুধু তাই নয়, যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন, বিদেশ থেকে অর্থ উপার্জন করছেন, বৈদেশিক কোম্পানিতে কর্মরত রয়েছেন, গার্মেন্টসের ব্যবসা করছেন, স্বর্ণের ব্যবসা করছেন, জুয়েলারির ব্যবসা করছেন, খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন, ফাস্টফুড প্রোডাক্টের ব্যবসা করছেন, তাদের জন্য বছরটি যথেষ্ট শুভ হতে চলেছে। এটি হচ্ছে প্রথম ঘটনা। এছাড়াও দেখবেন যারা ব্যবসা বাণিজ্য করছেন, নতুন ব্যবসা এই মাসে আপনি শুরু করতে পারেন। আপনার হয়তো একটি ব্যবসা রয়েছেন, আরেকটি ব্যবসা শুরু করতে চাইছেন, তার জন্য বছরটি যথেষ্ট শুভ। এছাড়াও যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাইছেন, এই বছরটিকে বেছে নিন। এই বছরটি আপনাদের যথেষ্ট অপরচুনিটি এনে দিবে। দ্বিতীয় ঘটনা হিসাবে আপনার সাথে যেটি ঘটবে সেটি হচ্ছে, যারা দীর্ঘদিন ধরে বেকার অবস্থায় রয়েছেন, চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করছেন কিন্তু এখনও অবধি চাকরি পাননি, তাদের কর্মপ্রাপ্তির শুভ সুযোগ আসতে চলেছে। বিশেষ করে ব্যাংকিং সেক্টরে, একাডেমিক সেক্টরে এবং যে কোনো ধরনের ফাইন্যান্স সেক্টরে দেখবেন আপনার কর্মের সুযোগ আসবে। নিজেকে আগে থেকে তৈরি রাখুন, সুযোগ আসবে, হাতছাড়া করবেন না। এছাড়াও যারা কর্মসূত্রে বিদেশ যেতে চাইছেন তাদের জন্য বছরটি যথেষ্ট শুভ। তৃতীয় ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হচ্ছে 2024-এ বিশেষত মে মাস থেকে বিবাহের গাঢ় শুভ সুযোগ আসতে চলেছে। আপনি যদি এই সময় পাত্রপাত্রী দেখাশোনা করেন, অবশ্য চয় পছন্দসই পাত্রপাত্রী সন্ধান পাবেন এবং আপনার বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। এছাড়াও যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন, তারাও মে মাসের পরবর্তী সময়ে চেষ্টা করুন। দুই পক্ষ বসে কথা বলুন, অবশ্যই আপনাদের প্রেম বিবাহে পরিণতি পাবেই পাবে। শুধু তাই নয়, যাদের কোনো না কোনো কারণবশত প্রথম বিবাহ ভেঙে গিয়েছে, দ্বিতীয় বিবাহের কথা চিন্তাভাবনা করছেন, তাদের জন্যও 2024 যথেষ্ট শুভ। চতুর্থ ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হচ্ছে 2024-এ সন্তান প্রাপ্তি হতে চলেছে। দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ হবে। যারা চেষ্টা করা সত্ত্বেও সন্তান আসেনি, ডায়েরিতে লিখে রাখুন 2024-এ সন্তান প্রাপ্তির গাঢ় যোগ দেখতে পাচ্ছি। 2024-এ চেষ্টা করুন, প্রয়োজনে ডাক্তারি পরামর্শ গ্রহণ করুন, অবশ্যই সন্তানের মুখ আপনি দেখতে পারবেন। পঞ্চম ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হচ্ছে 2024-এ আপনি ভোগ্য জাতীয় কোনো পণ্য ক্রয় করতে চলেছেন। এছাড়াও
গাড়ি কেনার শুভ সুযোগ আসতে চলেছে, জমি জায়গা কেনার শুভ সুযোগ আসতে চলেছে। এই বছর আপনি যদি সোনাতে শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করতে পারেন তবে তার জন্য এই বছরটি যথেষ্ট শুভ। ষষ্ঠ ঘটনা হিসাবে যেটি আপনার সাথে এবছর ঘটবে সেটি হচ্ছে ঋণ মুক্তির উপায় কিন্তু আপনি খুঁজে পেতে চলেছেন। যারা ঋণের দায়ে দীর্ঘদিন ধরে আটকে রয়েছেন তাদের ঋণ মুক্তি ঘটবে। কিন্তু দেখবেন আপনি হয়তো 10 বছরের জন্য ঋণ গ্রহণ করেছেন, সেটি তো আর এক বছরে শোধ করা সম্ভব নয়, কিন্তু ঋণ আগের থেকে অনেকটাই দ্রুত গতিতে পরিশোধ করতে পারবেন। 2024-এ এই সুযোগটি আপনার আসতে চলেছে। এই হচ্ছে 6টি বড় ঘটনা যা আপনার সাথে ঘটবেই। এবার আসি কিছু সাবধান বাণীর কথায়, অর্থাৎ কিছু কিছু দিক থেকে আপনাকে সাবধানও থাকতে হবে। যেমন বিদ্যার্থীদের জন্য 2024 খুব একটা শুভ দেখতে পাচ্ছি না, কাজেই প্রচুর পরিশ্রম করতে হবে আপনাকে। যতটা পরিশ্রম করবেন সেই অনুপাতে নাম্বার নাও আসতে পারে, সেই জন্য বিদ্যার্থীদের প্রচুর পরিশ্রম করতে হবে, বিশেষত যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিবেন তাদের পরিশ্রম করতে হবে প্রচুর। তবে যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন, গবেষণা বিভাগে রয়েছেন, রসায়ন শাস্ত্র নিয়ে গবেষণা করছেন, তাদের জন্য এই বছরটি বিশেষ শুভ। এই মাসে আপনি দেখবেন যেমন মে মাসে, আগস্টে, অক্টোবরে এবং নভেম্বরে এই কটি মাসে দেখবেন আপনি নতুন কিছু সূত্র বা এমন কিছু আবিষ্কার করে দিতে পারেন যার জন্য সমাজে আপনার খ্যাতি ছড়িয়ে পড়বে। এর পাশাপাশি 2024-এ শত্রুতা বৃদ্ধি পাবে, সাবধানে থাকবেন। নারী ঘটিত শত্রুতা যথেষ্ট পরিমাণে আপনাকে বিব্রত করবে। এছাড়াও কোনো গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যেতে পারে বা চুরি হয়ে যেতে পারে, কাজেই আপনাকে যে কোনো দামি জিনিস সাবধানে রাখতে হবে। যে কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্রে সিগনেচার করার আগে কাগজপত্রটি ভালোভাবে দেখে নিন, তারপর সেখানে সিগনেচার করুন, নচেত প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে, কাজেই সাবধানে গাড়ি চালাবেন, সাবধানে রাস্তা পারাপার হবেন। এই হচ্ছে বেশ কিছু ঘটনা যা 2024-এ আপনার সাথে ঘটতে চলেছে। প্রত্যেকে সুস্থ থাকুন, ধন্যবাদ।